আমি সেই সকল নাস্তিক এবং সাহাবাগীদের বলে দিতে চাই, তানজিম সাকিবের পোস্ট দেখে যদি তোমার চুলকানি শুরু হয় তাহলে আলম ভাইয়ের পচা মলম মেখে সেই চুলকানি দূর করো। তানজিম হাসান সাকিব, এই ছেলেটাকে আপনারা চিনেননি? এবছর এশিয়া কাপে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে, ভালো পারফর্ম করছে। আমি যতদূর জানি এই তানজিম হাসান সাকিব একজন ইসলামিক মাইন্ডের মানুষ এবং সে নিয়মিত ইসলাম প্র্যাকটিস করে। সম্প্রতি তানজিম সাকিবের কিছু পোস্ট নিয়ে নাস্তিক এবং সাহাবাগেদের চুলকানি শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তানজিম সাকিব তার পোস্টে লিখেছেন, ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা উপহার দিতে পারবেন না। তানজিম সাকিবের এই পোস্ট দেখে নাস্তিক এবং সাহাবাগীদের চুলকানি শুরু হয়ে গেছে। আমি সেই সকল নাস্তিক এবং সাহাবাগীদের বলে দিতে চাই, তানজিম সাকিবের পোস্ট দেখে যদি তোমার চুলকানি শুরু হয় তাহলে আলম ভাইয়ের পচা মলম মেখে সেই চুলকানি দূর করো। আরে ওই নাস্তিক, তানজিম সাকিবের পোস্ট দেখে তোমার কেন জ্বলে? তুমি তো নিজেকে একজন লজ্জাশীল মা হিসেবে তৈরি করতে চাও না? যারা নিজেকে একজন লজ্জাশীল মা হিসেবে তৈরি করতে চায়, তানজিম সাকিবের পোস্ট দেখে তাদের কোনো চুলকানি হয় না। মূলত নাস্তিকরা চায় না বাংলাদেশে কোনো ধর্মপ্রাণ মুসলমান সম্মানজনক জায়গায় গিয়ে পৌঁছাক। আমি সেই সকল নাস্তিকদের বলে দিতে চাই, বাংলার জমিনে কোনো নাস্তিকের জায়গা নাই। তানজিম হাসানের আরও একটি পোস্টে তিনি লিখেছেন, স্ত্রী চাকরি করলে স্বামী সন্তানের হক নষ্ট হয়, পরিবার নষ্ট হয়, পর্দা নষ্ট হয়, এমনকি সমাজ নষ্ট হয়। আমি তার এই পোস্টের ব্যাপারে স্পষ্ট বলে দিতে চাই, এটা তার একান্ত ব্যক্তিগত পোস্ট এবং প্রত্যেকেরই একান্ত ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে ব্যক্তিগত চিন্তা করার। তার মনে হয়েছে স্ত্রী চাকরি করলে স্বামী সন্তানের হক আদায় হয় না, সমাজ নষ্ট হয়, পর্দা নষ্ট হয়, যার কারণেই সেই পোস্টটি করেছে। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে তাকালে লক্ষ্য করা যায় যে স্বামী স্ত্রী দুজনেই চাকরি বাকরি করেন এবং তাদের সন্তানদের লেখাপড়ার জন্য, তাদের সন্তানদের লালন পালনের জন্য কাজের বুয়া রেখে দেন। পরবর্তীতে ওই সন্তানই বড় হয়ে ওই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, ঠিক কিনা বলেন? সুতরাং তানজিম সাকিবের পোস্টেও যৌক্তিকতা রয়েছে, তবে ভিন্নতাও রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রী চাকরি বাকরি করে উভয়ই তাদের হক আদায় করছে, সন্তানদের হক আদায় করছে, পর্দা সহকারে চাকরি বাকরি করছে। কিন্তু তানজিম সাকিবের পোস্টগুলো ফেলে দেওয়ার মতো নয়।